আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্সিয়াল ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি, সমাজকর্ম ডিপার্টমেন্টের ব্যষ্টিক অর্থনীতি, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, অর্থনীতি উন্নয়ন বিষয়ের যে ক্লাসটা শুরু করবো সেটা হলো ভারসাম্যের উপর চাহিদার যোগানের প্রভাব নির্ণয় করো, অর্থাৎ বাজার ভারসাম্যের উপর আমরা চাহিদার পরিবর্তন দেখাবো আর যোগানের পরিবর্তন দেখাবো। তো ভারসাম্যের উপর চাহিদার প্রভাব দুইভাবে হয়, একটা হলো চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব আর একটা হলো চাহিদার হ্রাসজনিত প্রভাব। তো চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব কি কারণে হয়, যোগানের পরিমাণ স্থির থেকে ভোক্তার আয়, রুচি, পছন্দ, অভ্যাস ইত্যাদির যদি অনুকূল পরিবর্তন হয় তাহলে চাহিদা বৃদ্ধি পায় এবং চাহিদার আকার ডান দিকে স্থান পরিবর্তন করে, ফলে দাম ও চাহিদার পরিমাণ উভয় বাড়ে। তাহলে আমরা কি জানলাম, যোগানের পরিমাণ যদি স্থির থাকে, ভোক্তার রুচি, অভ্যাস, আয় সব যদি অনুকূল পরিবর্তন হয় তাহলে চাহিদা বৃদ্ধি পাবে এবং চাহিদার আকার ডান দিকে স্থান পরিবর্তন করবে, ফলে দাম ও চাহিদার পরিমাণ উভয় বাড়বে। আর চাহিদার হ্রাসজনিত প্রভাব হলো যোগানের পরিমাণ স্থির থেকে ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদির যদি প্রতিকূল পরিবর্তন হয় তাহলে চাহিদা হ্রাস পাবে, যোগান টাকা বাম দিকে স্থান পরিবর্তন করবে, ফলে দাম ও চাহিদার পরিমাণ উভয়ই কমবে। বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে দেখাই। তাহলে চিত্রের লম্বক্ষের দাম, ভূমিকের চাহিদার পরিমাণ দেখানো হলো। তাহলে চিত্রের প্রাথমিক দাম কোনটা, চিত্রের প্রাথমিক দাম হলো ডিডি আর হলো এসএস। ডিডি হলো চাহিদা রেখা, এসএস হলো যোগান রেখা, পরস্পর এই বিন্দুতে ছেদ গুলো। প্রাথমিক দাম হলো চিত্রে প্রাথমিক চাহিদার পরিমাণ ডি আর প্রাথমিক যোগানের পরিমাণ এস, পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করবো, চাহিদার বৃদ্ধিজনিত প্রভাবটা দেখাবো, মানে চাহিদার বৃদ্ধিজনিত প্রভাবটা আমরা প্রথম দেখাবো। তাহলে আমরা প্রথম বলবো ডিডি চাহিদা রেখা, এস এস যোগান রেখা, পরস্পর এই বিন্দুতে ছেদ করে, যেখানে ভারসাম্য দাম ওপি টু এবং ভারসাম্য পরিমাণ ওপি টু এবং ভারসাম্য পরিমাণ হলো ওকিউ টু। আমি আবার বলি, ডিডি চাহিদা রেখা ও এস এস যোগান রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, যেখানে ভারসাম্য দাম ওপি টু পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ ওকিউ টু পরিমাণ। এখন কোনো কারণে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ডান দিকে গেলে, অর্থাৎ আমরা চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব দেখবো, কোনো কারণে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলে চাহিদার রেখার ডান দিকে পরিবর্তনে ডি ওয়ান হয়, তাহলে ডি ওয়ান চাহিদার রেখা এস এস যোগান রেখাকে বি বিন্দুতে ছেদ করে, এই যেখানে ভারসাম্য দাম বৃদ্ধি পেয়ে ওপি থ্রি হয় এবং ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ থ্রি হয়। তাহলে এখন আমরা এই যে দাম, এখানে যেহেতু ডিডি চাহিদা রেখার ডান দিকে বৃদ্ধি পেয়ে ডি ওয়ান হয়েছে, তাহলে ডান দিকে বৃদ্ধি ডি ওয়ানের কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যের চাহিদার পরিমাণও বৃদ্ধি পেলো। কোনো কারণে যদি চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ডি টু হয়, তাহলে ডি টু চাহিদা রেখা এস এস যোগানকে সেই বিন্দুতে ছেদ করে, যেখানে ভারসাম্য দাম কমে ওপি ওয়ান হয় এবং ভারসাম্য পরিমাণ কমে ও কিউ ওয়ান হয়। আমি চিত্রের বর্ণনা আবার বলি, চিত্রে ডি চাহিদা রেখা এবং এস যোগান রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, যেখানে ভারসাম্য দাম পি টু এবং ভারসাম্য পরিমাণ কিউ টু। এখন কোনো কারণে চাহিদা বৃদ্ধি পেয়ে ডি ওয়ান হলে ডি ওয়ান চাহিদা রেখা এস এস যোগান রেখা পরস্পর বি বিন্দুতে ছেদ করে, যেখানে দাম বৃদ্ধি পেয়ে ওপি থ্রি হয় এবং যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ওকি থ্রি হয়। আবার কোনো কারণে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ডি টু হলে ডি টু চাহিদা রেখা এস যোগান রেখা পরস্পর সি বিন্দুতে ছেদ করে, যেখানে দাম কমে ওপি ওয়ান হয় এবং যোগানের পরিমাণ কমে ওকি ওয়ান হয়। তাহলে আমরা চাহিদার বিদ্যুজনিত প্রভাব এবং রাজজনিত প্রভাব একই চিত্রে আমরা দেখালাম। এবার আমরা যোগানের বৃদ্ধি দেখাই। তাহলে যোগানের ভারসাম্য দামের উপরে যোগানের প্রভাব, তা ভারসাম্য দামের উপর যোগানের প্রভাব দুইভাবে হয়, একটা হলো যোগানের বৃদ্ধি আর একটা হলো যোগানের হ্রাস। চাহিদার পরিমাণ স্থির থেকে উৎপাদকের পরিমাণ, উৎপাদনের ব্যয়, প্রযুক্তি ব্যয়, কারিগরি দক্ষতা, মজুরি বৃদ্ধি, আবহাওয়া, সময়ের অনুকূল পরিবর্তনের কারণে যোগান বৃদ্ধি পায়, তখন যোগান রেখার ডান দিকে স্থান পরিবর্তন করে, ফলে দাম কমে যোগানের পরিমাণ বাড়ে। আবার যোগান যদি হ্রাস পায়, তাহলে চাহিদার পরিমাণ স্থির থেকে উৎপাদকের উৎপাদন ব্যয়, প্রযুক্তিগত ব্যয়, কারিগরি দক্ষতা, মজুরি বৃদ্ধি, আবহাওয়া, সময়ের প্রতিকূল পরিবর্তনের কারণে যোগান হ্রাস পায়, আবার যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে, ফলে দাম বাড়ে, যোগানের পরিমাণও কমে। তাহলে আমরা ভারসাম্যের যোগানের প্রভাব দুইভাবে দেখানো যায়, একটা হলো যোগানের বৃদ্ধি হলে কি ঘটবে আর যোগানের হ্রাস হলে কি ঘটবে, আমরা বিষয়টি চিত্রের মাধ্যমে দেখাই। চিত্রে প্রাথমিক চাহিদার পরিমাণ ডি এবং প্রাথমিক যোগানের পরিমাণ এস পরস্পর এই বিন্দুতে ছেদ গেল, যেখানে ভারসাম্য দাম ওপি টু এবং ভারসাম্য পরিমাণ ওকি টু। এখন কোনো কারণে চাহিদার পরিমাণ স্থির থেকে যোগান, চাহিদা রেখা স্থির থেকে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত এস টু হলে, যোগান রেখা যদি বাম দিকে স্থানান্তরিত এস টু হয়, তাহলে ডিডি চাহিদা রেখা এস টু চাহিদা রেখা পরস্পর সি বিন্দু সেট করে, যেখানে দাম বৃদ্ধি পেয়ে ওপি থ্রি হবে কিন্তু যোগানের পরিমাণ হ্রাস পেয়ে ওকি ওয়ান হবে। আবার কোনো কারণে চাহিদার পরে স্থির থেকে যোগান রেখা যদি ডান দিকে স্থান পরিবর্তন হয় এস ওয়ান হয়, তাহলে দাম কমে ওপি ওয়ান হয় কিন্তু যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ওকি থ্রি হয়,
সিত্রেট বি বিন্দুটা দেখানো হলো। আমি আবার বলি সিত্রেট ডি সাইডে রাখা এবং এস যোগান রাখা পরস্পর এই বিন্দু সেট করে, যেখানে ভারসাম্য দাম ওপি টু এবং ভারসাম্য পরিমাণ ওকি টু। এখন কোনো কারণে সাইডে রাখা স্থির থেকে যোগান রাখা যদি বাম দিকে স্থানান্তরিত হয়, বাম দিকে স্থানান্তরিত এস টু হয়, তাহলে এস টু যোগান রাখা এবং ডি সাইডে রাখা পরস্পর সি বিন্দু সেট করে, এখানে দাম বৃদ্ধি পেয়ে ওপি থ্রি হয় এবং যোগানের পরিমাণ হ্রাস পেয়ে ওকি ওয়ান হয়। আবার কোনো কারণে সাইডে রাখা স্থির থেকে যোগান রাখা যদি ডান দিকে স্থানান্তরিত এস ওয়ান হয়, তাহলে এস ওয়ান যোগান রাখা ডি সাইডে রাখা পরস্পর বি বিন্দু সেট করে, যেখানে দাম কম ওপি ওয়ান হয় এবং যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ওকি থ্রি হয়। তাহলে আমরা ভারসাম্য দাম হলে সাইদার বৃদ্ধিজনিত প্রভাব, সাইদার হ্রাসজনিত প্রভাব দেখালাম, আবার যোগানের ভারসাম্য দামের উপরে যোগানের হ্রাস বৃদ্ধিজনিত প্রভাব উভয়টাই দেখালাম। তো আল্লাহ হাফেজ, আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম।